আমার তো খুব খিদে পেয়েছে আরে এতে হাসার কি আছে না না আমি তোমার কথায় হাসছিলাম না আমার তো আমের গল্পটা মনে পড়ে গেল কিন্তু কোন গল্পটা আকবর ও আম বাদশাহ আকবর আম ভীষণ ভালোবাসতেন একদিন রাজবাগানের সেরা আমটি ওনাকে খেতে দেওয়া হলো। আকবর বেগমের সাথে বাগানে বসে কথা বলছিলেন আহা! দারুণ সুস্বাদু আমটি বেগম আম না খেয়ে কেবল তাকিয়েছিলেন বাদশার দিকে আম খাওয়ার পর আকবর তার আঁটিগুলি বেগমের দিকে ফেলছিলেন তখনই বীরবল ওখানে এল বীরবল একটা কথা কি তুমি বুঝতে পারলে বেগম ভীষণ লোভী বেগম লজ্জায় রাঙিয়ে উঠলেন আকবরের কথায় উনি খুব কষ্ট পেলেন কিন্তু তখনই এমন কিছু ব্যাপার নয় যা না বেগম সাহেবার থেকে তো বেশি লোভী আপনি হ্যাঁ এটা তুমি কি করে বলতে পারো বেগম সাহেবা অন্তত আটিগুলো তো ফেলে দিয়েছেন কিন্তু আপনি তো দেখছি আমের সঙ্গে আটিও খেয়ে ফেলেছেন তাহলে আপনি বলুন কে বেশি হ্যাংলা বীরবলের কথায় সবাই হাসতে লাগলো